তো গাইজ, আপনাদের চাই আছে বাল্য বিবাহের কারণে কি আন্দোলন চলে আছে। তো আমি এটা ডাইরেক্ট যাম আমার হিমান্ত মামার ওসর, চাও হিমান্ত মামা এটা কি আমার জবাব দিয়ে। তো ডাইরেক্ট মামার ওসর আহিলো। তো মামা, এই বাল্য বিবাহ যে চলি আছে এইটু একচুয়ালি কিহর কারণে চলি আছে, আপনার কি লাভ? চা বাবা চা, কথাটো হল কি, যে আন্দোলনটো করে আছে সেতক তো পালে পুলিশে তো একশন লই আছে, সেতক তো ডাইরেক্ট সোমাই দিব। তো এতিয়া মই কি করিম চা? সৰু সৰু ছোৱালীবিলাক যে বিয়া পাতি দিছে, স্কুলত থাকিব, কলেজত থাকিব, মই যাম, মোক আই লাভ ইউ কব, সেইটোহে মোৰ ভাল লাগিব, জুমনি আহিব, সেই কারণে মুখ্যমন্ত্রী হয়েছো, সেইটো কারণে কলেজত যাম, স্কুলত যাম, গৈ পেলাই সিহঁতে মোক কব, এ মামা আই লাভ ইউ, মামা আই লাভ, সেইটোহে মোৰ ভাল লাগিব। গরিব মানুষ মানুহ আছে, সেইটোতো কমাই করে খাব খুৱাব নোৱাৰে, তো সেইটো কাৰণে তো সোনকালে অকণমান বিয়া দি দিছে বা 14-15 বছৰত, সেইটো তো গরিব মানুহ বিয়া দিছে, এইটো নাই 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 চা বাবা চা, সেইটোৰ কাৰণে তো কিবা ডিজিটাল এটা বস্তু আহি আছে, 2,000-3,000 টকা মানত পাই যাব। আপনার কিমান গরিব মানুষ ধনী মানুষ সব মিলি ইমান মেহনত করে ভোটটা আপনার দিয়ে জিকাই দিলে, কিন্তু আপনার ইমান মেহনত করে ভোট চোট দিছে, আপনার এনেকা করব না লাগিছিল নাকি? চা বাবা চা, কোনটা আঙুলটা দিয়ে ভোটটো দিছে মোক, এইটো আঙুলটা দিনা, এইটো আঙুলটা দি ভোট দিছে মানে জুয়েত দিছে ভোটটো, হাতটো পুৰিবই, জুয়েত হাত দিলে তো হাত পুৰিবই, সেইটো তো সবেই জানে। তো সেইটোৱে কথা হল কি, মানে যোনে যোনে আপোনাক ভোট দিছে তার নিজের কপাল নিজে খাই, পাওয়ারটো তো মই দেখামে, মই এজন মুখ্যমন্ত্রী, মই তো পাওয়ার দেখামে। আচ্ছা মামা, আপনার ঘর মানুষ কিবা আপনার কিবা কয় নাকি, যে এনেকা করি আছে মানুষ? মুখ্যমন্ত্রী মোর তো একো নহয় না, মই যেটু করিম হেটুয়ে ভাল, দেখর কারণে হেটুয়ে ভাল, এই কারণে বাবা মই ইমান কথা কব নরো, আর আর নিউজ লাইভ আছে বাহিরত, তাত গিয়ে আমার ইন্টারভিউ দিব লাগিব, তো এতিয়া বাই বাই টাটা গুড বাই গায়া গায়া সোগায়া। তো আহুন মামা। আচ্ছা মামা, এতিয়া চাওক সরু সরু ছোৱালীক যে বিয়া পাতিব নিদিছে আপনি, আমার তো সরু ছাগলী বিয়া না পাতিলে তো ভাল না লাগিব, এটা বুড়ি চুড়ি তো বিয়া পাতিব নোৱাৰিম মামা। চা বাবা চা, সরু যেবিলাক ছোৱালী আছে সিহঁতক বিয়া পাতিলে এক মাস যোৱাৰ পিছত বুড়ির নিচিনাই লাগে, তো বুড়ি বিয়া পাতিব লাগে, যিমান দিন বাঁচিব মানে বুড়ি লৈ বাঁচিব। তো মামা, আপনি যে ইমান মানুহক যে এনেকা করে আছে, আপনার সঁচাকৈ পাওয়ারটো দেখাই আছে না কি করে আছে? মই পাওয়ার দেখাই আছো, কারণ মই এজন মুখ্যমন্ত্রী, মোর যিমান পাওয়ার আছে মই খটাই থাকে, সিহঁতে যিমান আন্দোলন আছে করে থাকিব, পাওয়ারটো তো সিহঁতে মোক বনাই দিছে না, আমি বিশ্বাস করি না, নিজে বনোৱা নাই না পাওয়ারটো, তো সেই কারণে তো আপনার মানুহক অকমান হারাশি তো কম করব লাগিছিল। নাই নাই চা চা বাবা চা চা, সেইটো তো মই একদম মানে মারি পেলালে তো মারি পেলাব পারিল, এতে মারি পেলাব নোৱাৰো, মই তো মারি পেলাব নোৱাৰো, ইমান মানুহক মই মারি পেলাব পারিম না জানো, এই কারণে মই অলপ অলপ করে মানে সিহঁতক মারিছো, অলপ অলপকে মারি থাকিম সিহঁতক। আচ্ছা মামা, এই ফেসবুক অন করলে চাও এজন মানুষ মাইকি মানুষ আপনার মাদারসত বলে গালি দিয়ে আছে। চা বাবা চা, যিজন মাইকি মোক মাদারসত বলে কইছে তাক তো মই 24 ঘন্টার পিছত অ্যারেস্ট করাই লম, তাক ছাবার পিছত কি করি, ডাইরেক্ট পাই ঘুমাই দিম, মই কিন্তু উপরের মাল হয়, ডাইরেক্ট মই পাই ঘুমাই দিম ইহঁতক। তো অসমত তো মোক লাগিছে এনেকা লাগিছে যে 90% মানুষ আপনার বিয়া পাই আছে, এইটার কারণে কিবা চাওক, এইটো তো মোর আপত্তি নাই, যিমান মানুষ বিয়া পাইছে এইবিলাক মানুষ ভাল নহয় না, সবে তো বিয়া পোৱা নাই, মোক বহুতজনে মোক ভাল ভাল পাইছে, সদায় ফোন করে থাকে মোক যে মামা কত আছে কি করেছে কি খাইছে, এইটো কারণে মই একো ডিসিশন। আচ্ছা ঠিক আছে মামা, এই বাল্য বিবাহটো কেতিয়া লগে চলি থাকিব? এইটো তো আপনার মই মানে যিমান দিন মুখ্যমন্ত্রী আছো
সিমান দিনে চলি থাকিব আমার মনে হয় তাতে মানুষ না অবশ্যই মানুষ তো গাইস এটা টোটালি ফানি ভিডিও আছিল আমি এনেকা করে একটা ভিডিও বানলো বিবার কারণে একটা ভিডিও বানাইছো মানে এনে আপনাদের সিরিয়াস মাইন্ড নকরিব এনে মানে বই আসো মানে এনে ফানি একটা ভিডিও বানাইছো আপনাদের সিরিয়াস মাইন্ড নকরিব আপনাদের সিরিয়াস মাইন্ড নকরিব এটা ভিডিও জমুনির কারণে বানাইছো আর কি চেষ্টা করিছো যে মামার সাউন্ডটা উলিয়াবো পারো কি না তো ভালো লাগিলে আপনাদের লাইক করিব শেয়ার করিব শেয়ার লাইক কমেন্ট নকরিলে এটা শেয়ার করিব কারণ মামা জানে শুনিব পারে আমার ভয়েস আমার হোগা আমার আছে আমার হোগা আমার আছে